ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে আজকে আমরা জানবো এনএফসি কী এনএফসি আমাদের ফোনে থাকলে কি কাজে লাগে আমাদের ফোনে এনএফসি আছে এটা আমরা জানবো কি করে পুরো ব্যাপারটা হলো যে এনএফসি নিয়ে এত মাতামাতি কেন আর এনএফসি থাকলেই ফোনের দাম বেড়ে যায় কেন আজকের ভিডিওতে আমরা এইগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে জানবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এনএফসি সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আপনাদের সাথে আমি জয় দিন আপনারা দেখছেন জয় ইনফরমেশান চলুন শুরু করি বন্ধুরা এনএফসি হলো একটা বড় কথার ছোট অংশ মানে একটা বড় লেখাকে ছোট করে লেখা হয়েছে এবং এই কথাটার পুরো কথাটা হলো নেয়ার ফিল্ড কমিউনিকেশন কোনো মোবাইলে এনএফসি প্রযুক্তি থাকলে ডাটা ট্রান্সফার করতে খুব সুবিধা হয় যেরকম আগে আমরা পাঠাতাম ব্লুটুথ অথবা কোনো অ্যাপের মাধ্যমে কিন্তু এখন এই এনএফসি প্রযুক্তি আসতে এটা আমরা খুব তাড়াতাড়ি করতে পারি এর দ্বারা আমরা টাকা ট্রান্সফারও খুব ভালো করতে পারি কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে যে ফোন থেকে ডাটা পাঠাবো আর যে ফোনে পাঠাবো দুখানাতেই যেন এনএফসি প্রযুক্তি থাকে এবং ফোন দুটোকে ধরুন এই দুটো ফোন ফোন দুটোকে একদম এরকমভাবে গায়ে গায়ে লাগিয়ে দিতে হবে তবে ডাটা ট্রান্সফার হয়ে যাবে ফোন দুটা এনএফসি থাকলে এমন কোনো বেশি সুবিধা আমরা পাই না কিন্তু এনএফসি তো এমন জিনিস একটা যেটা ব্লুটুথ অথবা অন্য কোনো ফ্রি অ্যাপের মতোই মানে জাস্ট আপনার ডাটাকে আপনার ছবি ফটো অন্যান্য লেখা টেখা যা আছে খুব তাড়াতাড়ি আর একটা ফোনে পাঠিয়ে দেবে কিন্তু এই টাকা পয়সা যদি খুব তাড়াতাড়ি একটা ফোন থেকে আরেকটা ফোনে অথবা আপনি আপনার দোকানে যদি কোনো মাল কিনতে যান সেখানে যদি টাকা পয়সা আপনার ফোন ছোঁয়ালেই টাকা বেরিয়ে যায় তাহলে কিন্তু আমার তো একটু ভয় ভয় লাগছে আপনাদের কেমন লাগবে বলতে পারছি না আমি কিন্তু জানি যে টাকা পয়সা যদি চটপট এখান থেকে সেখানে এখান থেকে এখানে চলে যায় মানে ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে এবার আমরা জেনে নেবো যে আমাদের ফোনে এনএফসি আছে কি না সেটা কিভাবে দেখবো প্রথমে আমি চলে যাচ্ছি মোবাইলের দিকে প্রথমে আমরা চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে উপরে টাইপ করবো এনএফসি সাপোর্ট দেখতে পাচ্ছি এনএফসি সাপোর্ট এখানে এনএফসি সাপোর্ট ঠিক উপরে যে এনএফসি এনেভেল এখানে করা আছে ঠিক এই জায়গাতে করবো এনএফসি এনেভেল এসে গেছে এটাকে এবার আমরা ইনস্টল করে নেব ইনস্টল হয়ে গেছে এখন আমরা দেখে নিচ্ছি ব্যাস এবার এটাকে আমরা ওপেন করবো ওপেন করলেই দেখতে পাব যে আমাদের ফোনটা সাপোর্টেড কি না আমি যে ফোনটা ব্যবহার করছি এই ফোনটা সাপোর্টেড নয় এখানে এটা দেখাচ্ছে যে এই ফোনটা আনসাপোর্টেড যদি আপনাদের মোবাইলে সাপোর্টেড হয় তাহলে এটা সবুজ রঙের আনসাপোর্টেড নয় সবুজ রঙের সাপোর্টেড করে লেখাটা দেখাবে আমি বুঝতে পারি না যে ফোন কোম্পানিগুলো এনএফসিকে এতটা গুরুত্ব দেয় কেন অথবা এনএফসি থাকলেই ফোনের দাম বাড়িয়ে দিল কিন্তু ফোন কি এনএফসির জন্য তৈরি নিশ্চয় নয় ফোনে আপনার থাকতে হবে কি ভালো ক্যামেরা ভালো ব্যাটারি ভালো প্রসেসর অথবা ভালো ডিসপ্লে এগুলো থাকলেই ফোন ভালো হয় মোটামুটি ফোনটা আপনি দারুণ চালাতে পারবেন এনএফসি থাকলো কি থাকলো না এটা দেখে যদি ফোন কিনেছেন ঠকে যাবেন কিন্তু অবশ্য অনেকে অনেকে থাকে এনএফসি লাগে আমি না করছি না কিন্তু আমার লাগে না এখন দেখুন কিন্তু এনএফসি দেখে আপনারা ফোন কিনতে যাবেন না এনএফসিটা ফোনে সেরকম কোনো কাজ দেয় না অরজ্য কী কোনো সময় আপনি ধরুন ফোনের মধ্যে এনএফসি ব্যবহার করছেন কোনো জায়গায় আপনারা দেখে থাকবেন যে অনেক সময় ফোন ঠেকিয়ে দিয়েই টাকা ট্রান্সফার হয়ে যায় আপনি ধরুন ফোনটাকে পিছনের পকেটে রেখেছেন পিছনের পকেট রাখার সময় আপনার ফোন কিন্তু এনএফসি লাগানো আছে কেউ যদি সেই মেশিনটা যদি টাকা কাটে সেটা যদি আপনার প্যান্টের পিছনের পকেটে বা যেখানে আপনার ফোনটা আছে সেখানে ঠেকিয়ে দেয় আপনার ফোন থেকে কিন্তু এনএফসির জন্য টাকা ট্রান্সফার হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না তাই বলছি এনএফসির থেকে সাবধান থাকুন যদিও এনএফসি আপনি ব্যবহার করেন তাহলে এনএফসি সব সময় অফ করে রাখুন আর যদি ফোন কিনতে চান তাহলে দেখে নেবেন ভালো ক্যামেরা ভালো ব্যাটারি ভালো প্রসেসর ভালো ডিসপ্লে ব্যাস আর কী চাই একটা ভালো ফোনের জন্য বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে এনএফসির ব্যবহার কী এবং এনএফসি কী এবং আপনি আপনার ফোনে কীভাবে জানতে পারবেন এনএফসি আছে কি না আশা করি এই পর্যন্ত আপনার ভিডিওটা দেখেছেন অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে ফটাফট লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এখন টাটা